বিদঙ্গ ডট কম এ স্বাগত জানাই, আমি রাজা কুণ্ডু, তোমাদের ম্যাথামেটিক্স টিচার। চলো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নটি কি আছে। আজকের প্রশ্নটিতে বলা আছে যে কিউবিক রুট ওভার 11 কি একটি বহুপদী রাশিমালা? তোমার উত্তরের সাপেক্ষে যুক্তি দাও। তাহলে শুরু করছি। কিউবিক রুট ওভার 11, এটা মানে কি একটু গুছিয়ে লিখে নি কেমন আসলে দেখতে। 11 টু দা পাওয়ার 1/3, তার সাথে একটা এক গুণ করছি দরকার আছে বলে। তাহলে 11 টু দা পাওয়ার 1/3 আর এক মানে হচ্ছে এক্স টু দা পাওয়ার 0, যেহেতু এক্স টু দা পাওয়ার 0 সমান 1। ঠিক আছে, তাহলে আমরা পেলাম কিউবিক রুট ওভার 11 সমান 11 টু দা পাওয়ার 1/3 ডট এক্স টু দা পাওয়ার 0। ওকে, তাহলে প্রদত্ত রাশিটি একপদী রাশি মালা, অর্থাৎ প্রদত্ত রাশিটি যে একপদী হবে সে বহুপদীর অন্তর্গত হয়, তাই বহুপদী রাশিমালা, যেটা আমাদের প্রমাণ করতে বলেছিল বা দেখাতে বলেছিল সেটা দেখালাম। কারণটা একটু বুঝিয়ে বলে দিই। কিউবিক রুট ওভার 11 যেটা দেওয়া ছিল, রাশিটিতে চলরাশি, চলরাশি আমরা যেটা এনেছি এক্স, চলরাশি এক্স এর সর্বোচ্চ ঘাত শূন্য, এক্স এর সর্বোচ্চ ঘাত শূন্য এসেছিল। শূন্য হলো একটি যা একটি অখণ্ড সংখ্যা, অবশ্যই শূন্য একটি অখণ্ড সংখ্যা, তাই প্রদত্ত রাশিটি বহুপদী রাশিমালা। এটা আসলে একটি ধ্রুবক বহুপদী রাশিমালা। ধ্রুবক কেন? কারণ 11 আছে, 11 তার হোল টু দা পাওয়ার 1/3 আছে, অর্থাৎ এর মানটা কোনোদিনও পরিবর্তন হবে না, তাই এটা একটি ধ্রুবক বহুপদী রাশিমালা। এই ছিল আমাদের অঙ্ক, এই ছিল আমাদের নিম্ন উত্তর। থ্যাংক ইউ ফর ওয়াচিং বিদঙ্ক ডট কম। অঙ্কের আরো প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো। থ্যাংক ইউ।